জিলিপি কে না খেতে পছন্দ করেন, আর সেটা যদি হয় নরম তুলতুলে একদম দোকানের মতো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার জিলিপি। হ্যাঁ, ছানা ছাড়া কিভাবে ছানার জিলিপি তৈরি করা যায় একদম দোকানের মতো পারফেক্ট, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন নরম তুলতুলে আর খেতেও কিন্তু টেস্টি। এর থেকে আমি যে জিলিপিটা ছানার জিলিপিটা তৈরি করেছি, এর থেকে একটা জিনিস 100% শিওর যে দোকানে আমরা যে ছানার জিলিপি হিসাবে যে জিলিপিটা খাই সেটা অ্যাকচুয়ালি ছানার জিলিপি নয়। কারণ একটা ছানার জিলিপি তৈরি করতে অনেকটা খরচ হয়, তাহলে 6 টাকায় কী করে দেবে? আমি যেতে যেতে বলবো আপনাদের। এখানে 10 টাকার একটা আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো ময়দা দেব, আর ময়দার মধ্যে ঘি দিয়ে তারপর কিন্তু মাখবো। কপালে দিস না স্যার, এটা খাবার ছোটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঘি দেব। ঘিটা একটু বেশি পরিমাণেই দেব, আর যেহেতু বাড়ির গাওয়া ঘি টেস্ট বেশি দিলে কিন্তু কোনো প্রবলেম নেই। দিয়ে এটাকে ভালোভাবে মেখে তারপরে গরম দুধে, এটাকে হালকা গরম দুধে কিন্তু মাখবো, জল দেব না। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, ছানার জিলিপি হিসাবে আমরা যেটা খাই দোকান থেকে, অ্যাকচুয়ালি মানে ছানার কতটা দাম আর পুরো ছানা দিয়ে যদি জিলিপিটা তৈরি হয় তাহলে কিন্তু একটা ছানার জিলিপি 6 টাকা বা 10 টাকায় হবে না, অনেকটা দাম পড়ে যাবে। তাই এইভাবে ছানা ছাড়া যে ছানার জিলিপিটা বাড়িতে তৈরি করলাম একদম দোকানের, মানে বলতে গেলে আপনারা খেলে বুঝতে পারতেন বা বুঝতে পারবেন বাড়িতে যারা তৈরি করে খান, বরঞ্চ দোকানের থেকে বেশি টেস্টি হয় বাড়ির এই জিলিপি। স্বাদ কিন্তু একই, ফ্লেভার একই। তা আজ বুঝতে পারলাম জিলিপিটা খাওয়ার পর দোকান থেকে আমরা কি জিলিপি কিনে খাই ছানার জিলিপির নামে। মানে ছানা ছাড়াই ছানার জিলিপি আমরা কিনে খাই। যাই হোক, এটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এইভাবে এক একটা লেসের মতো রোল করে নেব লম্বা লম্বা, বরঞ্চ দোকানের থেকে বেশি টেস্টি হয়। ঠিক এটাকে এইভাবে দিয়ে দেব, আর এটা যতটা বড় সাইজ আপনারা করতে পারেন সেটা নিজেদের উপর ডিপেন্ড করে। বড় সাইজগুলো করলে দেখতেও কিন্তু বেশ লাগে। এই যে যে সাইজটা দেখছেন এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, আর খেতেও অসাধারণ লাগে, একদম নরম তুলতুলে। তা এইভাবে একটা করে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিটা আমি করে দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আর কালারগুলোও জাস্ট অসাধারণ এসছে। তা ওইটুকু মানে 1 কাপ ময়দা দিয়ে এত সুন্দর জিলিপি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। তা এটা এইবার আমাকে ভাজতে হবে, আর দেখুন একটাও ছেড়ে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। এবং যখন এটা রসে হবে ভিজবে তখন কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে, রসটা একটু বেশি পরিমাণে লাগবে। আমি এই কাচের বাটির 1.5 বাটি চিনি দিয়েছি এখানে, 1.5 বাটি চিনির মধ্যে 1.5 বাটির 2 বাটি জল দেব, তার 2 বাটি জল দেব, আর কিছুটা পরিমাণ বাতাসা দেব। বাতাসাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আর মানে মিষ্টিটাও খুবই টেস্টি হয়, কালারটাও ভালো আসে। তো জলটা দিয়ে দিলাম, এলাচ দিয়েছি, এলাচের 2টো এলাচের দানা দিয়ে দিয়েছি, আর ওটা ছাড়িয়ে আপনাদের দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি 2টো এলাচের দানা আছে। আর এর মধ্যে এবার বাতাসা দিয়ে দেব, বাতাসা দিলে কালারটাও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এখানে 6 পিস মতো বাতাসা দিয়ে দিলাম, গুড়ের বাতাসা এটা দিয়ে নাড়িয়ে যখন জলটা থেকে দেখা যাবে যে মানে আঠালো হয়ে এসছে জলটা, তখন কিন্তু আমি নামিয়ে নেব, তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে। আর যে শিরাটা আমি তৈরি করেছি, আমার যে জিলিপিগুলো হয়েছে এটা কম পড়ে গেছিলো, তার জন্য আমি পরে আবার আলাদা শিরা তৈরি করে কিন্তু ছানার জিলিপিতে দিয়েছি, এটা আপনাদের বলে দিলাম। আর এইটা মানে অনেকটা পরিমাণ শিরা করতে হবে, ধরুন আমার এখানে 11 পিস ছানার জিলিপি হয়েছে, যেহেতু বিগ সাইজ, বড় বড় সাইজ,
সেহেতু ওই দেড় বাটি চিনি দিয়ে কিন্তু হবে না, অন্তত 400 গ্রাম চিনি লাগবে। 400 থেকে 500 গ্রাম চিনি দিলে একদম, 500 গ্রাম লাগবে না, 400 গ্রাম চিনি দিলে একদম পারফেক্ট হবে। আর আমি এটা ফ্রাই করছি রাইস ব্র্যান অয়েল দিয়ে, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে উপরটা লাল হয়ে যাবে বেশি আর ভেতরে কাঁচা থেকে যাবে, যেহেতু প্যাঁচালো সেই জন্য ও গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিয়ে ভাজতে হবে, যাতে প্রতিটা জিলিপির কোনা কোনা মানে ভেতর সহ সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর কালারটাও কিন্তু দারুণ আসে, কালারটা খুব সুন্দর এসছে। আর এইভাবে নেড়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে প্রতিটা জিলিপি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, কোথাও কাঁচা না থাকে। তা আপনারাও বাড়িতে এইভাবে ছানার জিলিপি তৈরি করে খান, খেলেই স্বাদটা বুঝতে পারবেন যে এতদিন দোকান থেকে যে জিলিপিটা ছানার জিলিপি হিসাবে কিনে খেয়েছেন সেটা আসলে কী দিয়ে তৈরি করা। মানে আমরা খাই, আমাদের বোকা বানানো হয়, ওর থেকে বাড়িতেই বানিয়ে খাবো। আর ছানা দিয়ে খেতে গেলে তো অনেক দাম পড়ে যাবে, তা সেটা সবার পক্ষে দেওয়াও সম্ভব হয় না। আর দোকানদারদের বা কী দোষ, তারাই বা কী করবে, সেই জন্য এইভাবেই কিন্তু ময়দা দিয়ে দুধ দিয়ে ছানার জিলিপিটা তৈরি করতে হয়। খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে, আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তুলে নিয়ে যে চিনির শিরা আছে ওটাতে দেব, আর বাকি আস্তে আস্তে বাকি যে জিলিপিগুলো আছে সেগুলি ভেজে নেব। আর এইটা যে সাইজ হয়েছে বিগ সাইজ, এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, আর খেতে এতটা টেস্টি লাগে মানে কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। দেখুন একটা পড়ে গেছে, এটা চিনির শিরাতে আমি দিয়ে দেব, দিয়ে জায়গাটা আমার ছোট হয়ে গেছে, পরে আমি চেঞ্জ করে নেব। মানে রসও চিনির যে শিরাটা সেটাও মানে কম হয়ে গেছে আর জায়গাটাও ছোট হয়ে গেছে, আমি একটা গামলায় পরে ঢেলে নেব আর চিনির শিরাটা আলাদাভাবে তৈরি করে নেব। তা দেখুন এখানে দিয়েছি, এটা মানে সব ভিজে কিন্তু রসটা একদম টেনে নেবে, তাই এখানে হচ্ছে না, আমি আলাদা একটা গামলায় ঢেলে নেব। ঢেলে নিয়ে ওটাকে 1 ঘন্টা মতো, মিনিমাম 1 ঘন্টা রেখে দিলেই এনাফ, মানে জিলিপিটা একদম রেডি হয়ে যাবে। তো চলুন দেখা যাক, আমি যে গামলায় ঢেলেছি বা এক্সট্রা শিরা আরও তৈরি করে দিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আমি বলে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছোটো পাত্রে কিন্তু জিলিপিটা ভালোভাবে ভিজছে না, রসটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আর রসটা টেনেই কিন্তু নরম তুলতুলে একদম তুলোর মতো হয়ে যাবে, খেতেও অসাধারণ টেস্ট লাগে। তা আজকের এই ছানা ছাড়া ছানার জিলিপি রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা দেখুন একদম ফুলে রসটা টেনে, ফুলের রসে টইটম্বুর হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এই পাত্রেটাই ঢেলেছিলাম আর ঢেলে পুরো রস আরও ভর্তি করে দিয়েছিলাম, সেটা একদম টেনে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি প্রথমেই কেটে দেখিয়ে দিয়েছি, দেখুন। তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, দেখুন কতটা সুন্দর, কতটা নরম, মানে ভেতর অব্দি রসটা চলে গেছে। আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খান, বেকার দোকান থেকে না খেয়ে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়।